একটা পণ্যের শুভেচ্ছাদূত হতে গিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, আমি অবসর নিয়ে নিলে সংবাদ মাধ্যমের বিপদ, তাহলে যে তারা নিউজ পাবে না। কথাটা মজার ছলে বলা হলেও এটাই বাংলাদেশ ক্রিকেটের বর্তমান বাস্তবতা। সাকিব মাঠে খেললে হন হেডলাইন, আর খেলা না থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ম্যাচের একদিন আগে বিশ্রামে না থেকে হোটেল থেকে বেরিয়ে চট্টগ্রামের রাস্তায় বিজ্ঞাপন করে বেড়ানো ক্রিকেটার পরদিন মাঠে নেমে হন নায়ক। ব্যাট হাতে না পারলে বল হাতে, সেখানেও ভাগ্য পক্ষে না আসলে অধিনায়কত্বের ক্ষুরধার কোনো সিদ্ধান্তে তিনি কুপকাত করেন প্রতিপক্ষকে। এ কারণেই তিনি বলতে পারেন যে পারে সে সব পারে। আসলেই সব পারেন আমাদের সুপারম্যান সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অধিনায়ক, সেটার শুরু ব্যাট হাতে। যখন নেমেছিলেন দল তখন রীতিমতো উঠছে। অলরাউন্ডারও তাই চেষ্টা করেছেন সেই গতিটাকে দ্বিগুণ করতে। যতটা চেয়েছেন ততটা হয়তো পারেননি, কিন্তু যা করেছেন সেটাই যথেষ্ট ছিল আইরিশ বধে। অধিনায়কের ব্যাট থেকে আসে 24 বলে 38 রান, 3-4 সঙ্গে ছক্কা ছিল 2টা, স্ট্রাইক রেট 158। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। তবে ব্যাট হাতে করা পারফরমেন্সকে ম্লান করে দেন সাকিব নিজেই। বল হাতে তার রুদ্রমূর্তির সামনে ছারখার হয়ে যায় সফরকারী দলের ব্যাটাররা। করেছেন 4 ওভার আর তাতেই পকেটে ঢুকিয়েছেন 5-5টা উইকেট, রান গুনেছেন মাত্র 22, ডট দিয়েছেন 13টা। তবে শেষ ওভারের শেষ বলটায় বাউন্ডারি হজম না করলে একটা রেকর্ডে নাম লেখাতে পারতেন সাকিব, যদিও সেটা তার একান্ত ব্যক্তিগত অর্জন সেরা বোলিং ফিগারের। তবে এরপর হয়তো আক্ষেপ থাকবে না সাকিবের, কারণ এই 5 উইকেট জেতাকে আবারও উঠিয়ে দিয়েছে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে। টিম সাউদিকে সরিয়ে নিজের জায়গাটা পুনরুদ্ধার করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। একই সঙ্গে ক্রিকেটের একটা বিরল রেকর্ডে নিজের নাম দ্বিতীয়বার লিখিয়েছেন সাকিব। এক টি টোয়েন্টি ম্যাচে 35-এর বেশি রান এবং 5 উইকেট যখন এই ধরাধামে কোনো ক্রিকেটার একবারও করতে পারেননি, সেটা দ্বিতীয়বার করে দেখিয়েছেন বাংলাদেশের সুপারম্যান। এর আগে উইন্ডিজের বিপক্ষে এই কীর্তি করেছিলেন সাকিব আল হাসান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।